দর্শক আসসালাম আলাইকুম, বাসকালি টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। দর্শক, এখন আর আইসি 7 নম্বর সারা ইউনিয়নের 4-5-6 নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী জনাবা আবিদা সুলতানার কাছে। দর্শক আসসালামু আলাইকুম, আমি প্রথমে বাঁশখালী টিভিকে ধন্যবাদ জানাই। বাঁশখালী টিভির সকল কলা কৌশলী ও সকল ফলোয়ারদের আমাকে কিছু কথা বলার জন্য সুযোগ আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনারা জানেন আমি 4-5-6 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে পদপ্রার্থী, আমার মার্কা কলম। আমি আপনাদের সেবা করার জন্য আসছি। আমি সাবেক আনোয়ার শিকদার, সাবেক মেম্বার আনোয়ার শিকদারের পুত্রবধূ, ওনার বড় ছেলে পিরুজুল ইসলাম শিকদারের স্ত্রী। আল্লাহর রহমতে আমাদের অনেক কিছু আছে, আমার স্বামীর অনেক আছে, আল্লাহ আমাদেরকে অনেক দিছে। আমি আপনাদের কাছে আসছি আপনাদের সেবা দেওয়ার জন্য। যা আল্লাহ আমাদেরকে দিছে তা দিয়ে আমি আপনাদের সেবা করার জন্য আসছি। আমার শ্বশুরও যখন হয়েছিল মেম্বার তখন আপনাদের অনেক সেবা করছে। উনি সরকারি কি অনুদান আসছে ওটা দেখে নাই, ওনার নিজের টাকা খরচ করে 2-3টা রাস্তা করে দিছে, তা আপনারা ভালো করে জানেন। আমিও ওরকম সরকারি কি আসতেছে কি আসে না ওটা দেখবো না, যা আমার আছে তা দিয়ে আপনাদের সেবা করার চেষ্টা করব, আপনার চেষ্টা করব। আপনারা আমাকে সুযোগ দিয়ে দেখেন, আমি আপনাদের সব সময় সুখে দুঃখে পাশে থাকব, আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর আপনারা সবাইকে বলবেন একটা কলম মার্কা বুট দিয়ে আমাকে নির্বাচিত করার জন্য, আপনাদের সেবা করার সুযোগ দেওয়ার জন্য। আপনাদের কাছে এটা আমার আকুল আবেদন। সবাইকে ধন্যবাদ। আসন্ন বাঁশখালী 7 নম্বর সরল ইউনিয়নের 4-5-6 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী ও সাবেক মেম্বার আনোয়ার শিকদারের পুত্রবধূ জনাবা আবেদা সুলতানার কলম মার্কার সমর্থনে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়ে রবিবার বয়নাকাটাস্থ এলাকায় এই নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়। নির্বাচনী গণসংযোগে আবিদা সুলতানার পক্ষে বক্তব্য রাখে সেমনারা বেগম, শোয়াইবুল ইসলাম শিকদার সহ আরো অনেকেই। বিস্তারিত শুন বাঁশখালী টিভি। এখন আর আবিদা আবার আর্য সমর্থন আল্লাহ হতে হইম। সালাম আলাইকুম, বাঁশখালী টিভির অসংখ্য ধন্যবাদ এবং বাঁশখালী টিভির সকল কলা কৌশল এবং ফলোয়ারদেরও ধন্যবাদ জানাই। আর হতা হবে সুযোগ দিবার নাই। আমরা জানন আবিদা সুলতানার শ্বশুর সাবেক প্যানেল চেয়ারম্যান ও মেম্বার 6 নং ওয়ার্ডের আনোয়ার শিকদার এলাকাত সরকারি অনুমোদন ছাড়া নিজের তহবিল তুন দুয়া রাস্তা করি সরকারি অনুমোদনের কেন হয় ও সরকারি অনুমোদনের বের আগেও ইন্তেকাল করি ও ওর যেই চিন্তাধারা আছিল এই চিন্তাধারা ইয়ান আসলে শুধু এলাকার উন্নয়ন করিবার লাই। তো এই এলাকার উন্নয়ন অব্যাহত রাখিবার লাই, উন্নয়নের ধারা সচল রাখিবার লাই এই ওর পরিবর্তে এই ওর পুত্রবধূ আনোয়ার শিকদারের পুত্রবধূ আবিদা সুলতান আইসি ওনার হাসে উগ্রপটল লাই ওনারা কলমার হা গোবর দিবেন, যাতে এলাকার উন্নয়ন অব্যাহত রাখিত পারে। অনরার লাই অনরার সেবা করিবার লাই অনরা জাস্ট অনরা সাইজন অনরা একবার সুযোগ দিছন এলাকার উন্নয়ন কীভাবে হয় ইয়ান অনরা সাইজন। আই সর্বশেষ বাঁশখালী টিভির সকল ফলোয়ার হাতে অনুরোধ করিগম, অনরা বেশি বেশি শেয়ার করিবেন, লাইক করিবেন এবং বনরে হলম্বার হাত উগ্রপুর দিবেন অনুরোধ করিবেন। আসসালামু আলাইকুম, আবিদা আফা ওনারার হাসে প্রার্থী ইয়ে 6-4-5-6 নং ওয়ার্ডের মেম্বার হিসেবে মহিলা প্রার্থী হিসেবে ওনারা হাসে আসছে। ওনারার কিছু সেবা করি পেলাই, ওর তুন তো ব্যাগিন আছে, কোনো কিছুর অভাব নাই, ও শুধু ওনারার সেবা করি পেলাইছি। ওর ওরও মানে
গতবারত মেম্বার আছিল মেম্বার আছিল যে এটা হাজ গরগি হাজ অসম্পূর্ণ আছে এবং গরিন না পারে ইন অনারারে পূরণ করি দিবেন লাই আবিদা পয়সিদা অনারা আছে অনারা আবিদা ফুরে উগ্র হলম মার্কা ভোট দিবেন।